প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা গত ক্লাসে কি সামাজিক পরিবেশের উন্নয়ন সম্পর্কে পড়েছি, কিভাবে আমরা পরিবারকে সাহায্য করতে পারি, কিভাবে বাড়িতে সাহায্য করতে পারি। আজ আমরা তৃতীয় পাঠে আসব, বিদ্যালয়ে সাহায্য করা। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। আমরা কি দেখতে পাচ্ছি, বিদ্যালয়ের শিক্ষার্থীরা কি সবাই মিলেমিশে কি করছে, শ্রেণীকক্ষ পরিষ্কার করছে। এই যে আমরা যে আমাদের কাজগুলো যদি আমরা নিজেরা নিজেরা করি তাহলে কি অনেক সহজ ও সুন্দর হয়ে যায়, এবং কি এইসব কাজ করে কি আনন্দও রয়েছে। এখন আমরা দেখছি কি বিদ্যালয় প্রাঙ্গণে সবাই কি পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কেউ ফুল গাছে পানি দিচ্ছে, এক একজন এক এক রকমের কাজ করছে, কি বেশ চমৎকার লাগছে, একদম সাজানো গোছানো মনে হচ্ছে সবটা। বিদ্যালয়ে সাহায্য করা, আমরা বিদ্যালয়ে পড়ালেখা করি, খেলাধুলা করি, পরিবারের মতো বিদ্যালয়ের উন্নয়নেও আমরা অনেক কাজ করতে পারি। আমরা শ্রেণীকক্ষের চেয়ার টেবিল সাজিয়ে রাখবো, বোর্ড পরিষ্কার রাখবো, শ্রেণীকক্ষে যেখানে সেখানে ময়লা ফেলবো না। আর শ্রেণীকক্ষের বাইরে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার রাখতে সাহায্য করব, বাগানে ফুল গাছ লাগাবো ও কি যত্ন নেব। আমরা শ্রেণীতে মনোযোগী হব এবং শিক্ষককে সহযোগিতা করব। আমরা শ্রেণীকক্ষে গণ্ডগোল করব না, বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে শৃঙ্খলার সাথে অংশগ্রহণ করব। এই যে আমরা যে কি পরিবারে বসবাস করি, পরিবারে একদম নিজের মতো করে আমরা চলি, ঠিক বিদ্যালয়েও আমরা ঠিক একইভাবে চলব। আমরা বাসায় যেরকম মিলেমিশে কাজ করব, সবাইকে সাহায্য করব, বিদ্যালয়ে ঠিক সেই ভূমিকাই রাখব। আমরা বিদ্যালয়ে পড়ালেখা করি, খেলাধুলা করি, পরিবারের মতো কি আমরা সব কাজে অংশগ্রহণ করতেও পারি। আমরা যদি নিজেরা নিজেরাই শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কি আমাদের দেখতেও ভালো লাগবে, আমাদের ক্লাস করতেও ভালো লাগবে। আমরা কি করব, চেয়ার টেবিল সব সময় সাজিয়ে রাখব, কেউ বেঞ্চ এদিক সেদিক নড়াচড়া করব না, সুন্দর করে গুছিয়ে রাখব। তারপর কি বোর্ড আমরা পরিষ্কার রাখব, শ্রেণীকক্ষে আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না, তাহলে কি রুমটা দেখতেও ভালো লাগবে, আবার কি আমরা নিজেরাও ভালো থাকব। আর শ্রেণীকক্ষের বাইরে অর্থাৎ আমাদের বিদ্যালয়ের যে মাঠ রয়েছে সেই মাঠ কি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, বাগানে ফুলের গাছ লাগাবো, কারণ ফুলের গাছ লাগালে দেখতেও ভালো লাগবে, আবার কি যত্নও নেব। এটা কখন করব আমরা, আমাদের সুবিধা মতো সময়ে, আমরা শ্রেণীতে কি যখন শিক্ষক আমাদের কিছু বলবেন আমরা মনোযোগ দিয়ে শুনবো, এই যে বিষয়গুলো আমরা কি খুব ভালোভাবেই কি করব। এছাড়া যে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলোতে কি আমরা সবাই অংশগ্রহণ করব, কীভাবে মিলেমিশে শৃঙ্খলার সাথে, তাহলে কি হবে আমাদের বিদ্যালয়ের পরিবেশটা আরও সুন্দর হবে। তাহলে চলো আমরা এখন শ্রেণীকক্ষে যে আমরা ভিতরে বাইরে পাঠ চলাকালীন সময়ে এই যে বিভিন্ন সময় যে রয়েছে সেগুলোতে আমরা কী কীভাবে কাজ করতে পারি তার কি একটি সুন্দর ছক তৈরি করি। শ্রেণীকক্ষের ভিতরে আমরা কী কী উন্নয়নমূলক কাজ করতে পারি, যেমন আমরা আমাদের বেঞ্চগুলো বা চেয়ার টেবিলগুলো যত্নে রাখতে পারি, গুছিয়ে রাখতে পারি, তাহলে কি সেগুলো যদি ভালো থাকে তাহলে আমাদের পরবর্তীতে আর বাড়তি করে কি টেবিল চেয়ার বানাতে হচ্ছে না, সেগুলো ভালো থাকছে, তাহলে কি সেখানেও আমাদের উন্নয়নের ক্ষেত্রে একটি ভূমিকা রাখা হচ্ছে। এভাবে আমরা আর কী কী করতে পারি শ্রেণীকক্ষের ভিতরে সেগুলো আমরা সুন্দর করে লিখে ফেলবো। তারপর শ্রেণীকক্ষের বাইরে আমরা কী করতে পারি, যেমন আমরা গাছ লাগাতে পারি, কি গাছ লাগালে সেই গাছ থেকে কী হবে, আমরা ফুল গাছ লাগাতে পারি কিংবা ফল গাছও লাগাতে পারি। ফুল গাছ লাগালে অনেক রকমের ফুল হবে, আমরা বিদ্যালয়ে যখন অনুষ্ঠান হবে তখন সেই ফুলগুলো দিয়ে কি কাজ করতে পারবো, আর যদি ফল গাছ লাগাই তাহলে কি সেখান থেকে আমরা ফল খেতে পারবো। এরকম আমরা আর কী কী করতে পারি সেগুলো সুন্দর করে লিখে ফেলি। পাঠ চলাকালীন সময়ে আমরা কী করতে পারি, পাঠ চলাকালীন সময়ে আমরা কি
আমরা বিশৃঙ্খলা না করে শান্তভাবে যদি শিক্ষকের কথা শুনি, তাহলে কি শিক্ষক বিরক্ত হবেন না, মনোযোগের সাথে আমাদের পাঠদান করবেন, আমরা উপকৃত হব, শিক্ষক উপকৃত হবেন, এভাবে কি আমাদের উন্নয়নমূলক কাজে কি অংশগ্রহণ করা হবে। আচ্ছা, মিস তো দু একটা করে বলেই দিল, এখন বাকিগুলো সবাই লিখে ফেলবো, আর কি করব। আরও কোনো উন্নয়নমূলক কাজের কথা কি মনে আসছে? নিশ্চয়ই আসতে পারে, যদি কারো কোনো মনে এসে থাকে তাহলে আমরা কি ঝটপট সেটা লিখে ফেলবো। এখন আমরা এই যে বিদ্যালয়ের জন্য মানে শ্রেণীকক্ষের ভিতরে বাইরে পাঠ চলাকালীন সময়ে যে জিনিসগুলো জানলাম লিখলাম, আবার কি এছাড়াও যদি আমাদের মনে হয় আরও কোনো কিছু করতে পারি সেগুলো আমরা কি লিখে ফেললাম। এখন আমরা বিদ্যালয়ের জন্য প্রয়োজন এমন চারটি উন্নয়নমূলক কাজের তালিকা তৈরি করি। এই কাজটি আমরা মিলেমিশে করি, আমাদের পাশে যদি আমাদের কোনো বন্ধু থাকে তার সঙ্গে শেয়ার করতে পারি, বাসায় শেয়ার করতে পারি, যারা আছে আমাদের আশেপাশে তাদেরকে নিয়ে আমরা সুন্দর করে কাজটি করে ফেলি। আমরা কি কি কাজ করতে পারি, যেমন আমরা বিদ্যালয়ের জন্য একটা যদি পরবর্তীতে কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের জন্য কি এখন থেকে আমরা অল্প অল্প করে সঞ্চয় করে রাখতে পারি, সেটি দিয়ে আমরা কি পরবর্তীতে অনুষ্ঠানের আয়োজন করতে পারি, এরকম একটি হতে পারে। এছাড়া কি গাছ লাগাতে পারি, এছাড়া আমরা আরও কাজ করতে পারি, তো সেগুলো আমরা কি সুন্দর করে তালিকা তৈরি করি। তারপর আমরা এই যে বিদ্যালয়ে যে কাজগুলো করব সেটা কি আমরা কখন করব, যখন তখন না, একদিনেই সব করব না, একবারেই বেশি করে করলে কি হবে, আমরা ক্লান্ত হয়ে যাব, বিরক্ত হয়ে যাব। এর জন্য আমরা কি করব, এই যে আমাদের প্রতিদিন যে রয়েছে, প্রতিদিনের কত রকমের সময় রয়েছে, তো আমরা সপ্তাহের প্রতিদিন বিদ্যালয়ে কি কি ধরনের উন্নয়নমূলক কাজ করা যায় এগুলো নিয়েও ভাববো, ভেবে কি করব একটি পরিকল্পনা তৈরি করি। পরিকল্পনাটি আমরা রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এভাবে কি আমরা সুন্দর করে বার হিসেব করে করে আমরা সবগুলো ঝটপট লিখে ফেলতে পারি। যেমন রবিবারে আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করলাম, কয়েকজন মিলে একটা সমাবেশ করলাম, সেখানে আমরা আলোচনা করলাম কে কোন কাজটি করবে, কোন আমরা গ্রুপ আকারে করতে পারি। রবিবারে মনে করো আমরা গ্রুপ ভাগ করে দিলাম, সোমবারে কোন গ্রুপে কোন কাজ করবে সেটা করলাম, এরকমভাবে আমরা প্রতিদিন কি এক একটা কাজ করতে পারি। তো আমরা এই যে গ্রুপগুলো করার পর কি করব, কার কাজ কীরকম হচ্ছে সেগুলোও আমরা জানবো, এইভাবে করলে কি হবে আমাদের কাজগুলো আরও সুন্দর হবে। তাহলে চলো আমরা এই যে বিদ্যালয়ে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, বিদ্যালয়ের আবর্জনা যেখানে সেখানে আবর্জনা মানে ফেলা তো উচিত না, কিন্তু এই কাজটা থেকে আমরা কি করে সবাইকে বিরক্ত রাখতে পারি সেটি আমরা তাহলে ঝটপট বলি আর কি করি লিখে ফেলি। যেমন আমরা বিদ্যালয়ে যেখানে সেখানে কি ময়লা আবর্জনা ফেলবো না, কারণ হচ্ছে সেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে কি হবে, বিদ্যালয়ের পরিবেশ তো হবে, দেখতে খারাপ লাগবে, নোংরা হবে। এজন্য আমরা কি করব, নির্দিষ্ট স্থানে কি ময়লার ঝুড়ি রাখবো আর সবাইকে আমরা সেখানেই ময়লা ফেলার জন্য বলবো। এভাবে এভাবে কি আমরা সবাইকে কি বিদ্যালয়ে আবর্জনা ফেলা থেকে বিরত রাখতে পারি। তো আমাদের কি এই পাঠ অনেক ভালো লাগলো, আমরা পরবর্তী ক্লাসে আরও মজার মজার পড়া নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই যে আমরা শিখলাম এগুলো কি করব, আমরা অবশ্যই চর্চা করব, পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত, কারণ আমরা যে বড় হচ্ছি আস্তে আস্তে, আমাদের এই যে বিকাশে যে ভূমিকা রাখছে, প্রথম ভূমিকা রাখছে পরিবার, তারপরে কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এই জন্য আমরাও তাদের প্রতি কি যত্নবান হব, তাহলে আমরা ফলগুলো সুন্দরভাবে ভোগ করতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের পাঠ আমরা কি এখানেই শেষ করছি।